আসসালামু আলাইকুম সবাইকে, আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করবো। সাইটটির নাম হচ্ছে মাই ফার্ম। এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন, উইথড্র করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো। অন্যান্য সাইট থেকে এই সাইটটির সিস্টেম হচ্ছে আলাদা, তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটির লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কটি ক্লিক করুন, তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবে। প্রথম হচ্ছে নিকনেম দিবেন, সাপোজ এখানে নিকনেম দিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার দিলাম, এক্সাম্পল এরকম একটা ফোন নাম্বার দিলাম, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন। তো সাপোজ এখান থেকে হচ্ছে আমি কিন্তু ভুল একটা নাম্বার দিছি, আর এখানে হচ্ছে আমি সাপোজ একটা ডেমো পাসওয়ার্ড দিলাম, এখানে আর একটা ডেমো কনফার্ম পাসওয়ার্ড দিলাম, তারপর রেজিস্টার লেখার উপর ক্লিক করবেন। খোলার পরেই এরকম একটা ইন্টারভিউ শো করবে। প্রথম হচ্ছে এখানে ল্যান্ড অর্থাৎ জমি দেখতে পারবেন। এখানে মূলত আপনার ই করতে হবে, ভিআইপি আনলক করতে হবে, তারপর ইনকামটা স্টার্ট করতে হবে। তো কীভাবে ইনকামটা আসবে, কত ইনকাম আসবে সেই রুলস প্রথমে দেখি। এখানে দেখতে পাচ্ছেন রুলস লেখা, রুলস লেখার উপর ক্লিক করবো, তারপর এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন সাইটের অফ সম্পর্কে। তো এইখানে যদি আসি এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার 6 USDT হচ্ছে ডিপোজিট, এবং এখান থেকে আর্ন হবে হচ্ছে 0.39 অর্থাৎ 39 সেন্ট হচ্ছে এখান থেকে আপনার এভরিডে আর্ন হবে, আর এটার মেয়াদ থাকবে হচ্ছে 20 দিন, সার্কেল হচ্ছে 20 ডে। তো 6 USDT ডিপোজিট করে ডেলি এখান থেকে হচ্ছে 39 সেন্ট হচ্ছে ইনকাম। তো যাই হোক, এখান থেকে এটা জেনে নেবেন, জেনে নিয়ে শিওর লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবে। আপনার হচ্ছে সাইট দিয়ে হচ্ছে সাইটের ফাংশন দেখতে পারবেন, এখানে সেটিং একজন, তারপর রুলস, ডাউনলোড, কাস্টমার সার্ভিস, কিউআর কোড। এখানে যদি ক্লিক দেন আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন, তাছাড়া এখানে যদি ক্লিক দেন উইথড্র লেখা, তারপর এখানে এইখানে ফ্রেন্ড রেকর্ড, তো এগুলো চাইলে দেখে নিন। আর এইখানে মেন যে ফোকাস, এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়্যার হাউস, এইখানে ক্লিক দিবেন। তারপরে যেরকম একটা ইন্টারভিউ শো করবে, এখানে শিট, তারপর পপ, তারপর ফুট। তো যাই, এখান থেকে হচ্ছে আমরা শিট লেখার উপর ক্লিক দিব, এখানে আবার ওয়্যার হাউসের উপর ক্লিক দিলাম। এরকম আসবে, তো এখান থেকে হচ্ছে এটার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে ব্যাক করব। এখানে অ্যামাউন্ট দেখতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে স্টোর লেখা দেখতে পাচ্ছেন, স্টোর লেখার উপর ক্লিক দিব, তারপরে যেরকম দেখতে পারবেন শিট, প্রপ, এটা হচ্ছে ভিআইপি লিস্ট, 6 USDT মিনিমাম, তারপর ক্যারট 4 USDT, তারপর পটেটো, তারপর এখানে আপেল, তারপর এখানে হচ্ছে আপনার স্ট্রবেরি, ব্যানানা। তো এইগুলো হচ্ছে এক একটা প্যাকেজ, তো এখান থেকে যেটা খুশি ওইটা নিয়েন। তো আমি সাজেস্ট করব সর্বোচ্চ ক্যারট এবং এখানে 6 USDT এইগুলো নেওয়ার জন্য, যেহেতু ইনভেস্টমেন্ট সাইট রিস্ক আছে, যার কারণে হচ্ছে এখান থেকে আপনার প্রথম যে প্যাকেজ এটা এবং ক্যারট যেটা দেখতে পাচ্ছেন এই দুইটার একটা নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এটা ব্যাক করি, ব্যাক করে ডিপোজিট করার প্রসেসটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকন ক্লিক দেবেন, তারপর এখানে অ্যামাউন্ট দেবেন। তো সাপোজ হচ্ছে আপনি 6 USDT ডিপোজিট, তো এখানে হচ্ছে 6 দিবেন, দেওয়ার পর হচ্ছে এখানে স্ক্যান কোড লেখার উপর ক্লিক দিবেন, তারপর এরকম একটা ইন্টারভিউ শো করবে। এখান থেকে হচ্ছে আপনার TRC-20 রিসিভ অ্যাড্রেসটি কপি করবেন, এখানে কিন্তু টিপস দেওয়া রয়েছে, এগুলো পড়ে নিন। তো যাই, কপি করার জন্য এটার উপর ক্লিক দিয়ে ধরে থাকবো, তারপর কপি বাটন ক্লিক দিয়ে আমরা টাস্টল থেকে সিস্টেমটা দেখা দিই, যেহেতু ব্যালেন্স থেকে 10 USDT নিচে ডিপোজিট করা যায় না, তো টাস্টল থেকে সিস্টেমটা দেখা দিই। টাস্টলটা আসলাম, তারপর হচ্ছে এরকম আসবে, এখান থেকে হচ্ছে আমরা USDT লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে হচ্ছে আমরা সেল লেখার উপর ক্লিক দিব, তারপর অ্যাড্রেসটি পেস্ট করবো, তারপর এখানে 6 দিয়ে নেক্সট করবো। যেহেতু আমার অ্যালার্ম ব্যালেন্স নয়, আমি সিস্টেমটা করে দেখাতে পারলাম না, আপনার এই নিয়মে হচ্ছে ডিপোজিট করেন। তো ডিপোজিট করার পর দেখতে পাবেন হচ্ছে অ্যাকাউন্টে যখন ব্যালেন্স অ্যাড হবে তখন হচ্ছে আবার স্টোরে ক্লিক দিবেন, তারপর এখান থেকে হচ্ছে এই এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে বাই লেখার উপর ক্লিক। তো প্যাকেজটি কীভাবে অ্যাক্টিভ করে ইনকামটা করবেন সেটা দেখায়। প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য ডিপোজিট করার পর ল্যান্ডের উপর ক্লিক দিবেন, ল্যান্ডটা সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার 20টার উপর ক্লিক দিবেন, তারপর দেখতে পারবেন ওইখানে ল্যান্ডে হচ্ছে চাষ শুরু হবে। তো চাষ শুরু হওয়ার পর ওইখানে কিছু সেকেন্ড কাউন্ট হবে, মোটামুটি 1 মিনিটের মতো হচ্ছে এখানে ওয়েট করতে হবে। 1 মিনিট পর আপনার যে আর্নিংটা ওইটা হচ্ছে আপনার মেইন ওয়ালেটে অ্যাড হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করি, আর মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে আছে। তো ভিডিওটি স্টপ করে আবার অন করি। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মোটামুটি ওয়েট করা কমপ্লিট, এখন আর্নিংটা অ্যাড করতে হবে। তো আর্নিংটা অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আমরা হচ্ছে ল্যান্ডের উপর ক্লিক দিব, ল্যান্ডের উপর ক্লিক দেওয়ার পর এখানে আসব, দেখতে পাচ্ছেন রিমুভাল, এইখানে ক্লিক দিব। তো যা হোক, এখানে দেখতে পাচ্ছেন উপরে আমাদের 1 USDT কিন্তু হয়েছে আজকের আর্নিং, এবং এখন খুলে সে বোনাস পাচ্ছিলাম, টোটাল আর্নিংটা কিন্তু অ্যাড হয়েছে। এখন উইথড্র করার জন্য আমরা উইথড্র লেখার উপর ক্লিক দিব। তো উইথড্র আমরা হচ্ছে বিনান্সে নিব, যার কারণে বিনান্স অ্যাপটি ওপেন করলাম, তারপর এখান থেকে ওয়ালেট লেখার উপর ক্লিক দিব, তারপর
স্পট লেখার উপর ক্লিক দেবো। তারপর এখান থেকে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর নেটওয়ার্ক 20 আর C20 সিলেক্ট করবো। অ্যাড্রেসটি কপি করার পর আবার ওয়েবসাইটের মধ্যে আসবো। তো ওয়েবসাইটের মধ্যে এসে প্রথমে উজ্জ্বল পাসওয়ার্ডটা এখানে উজ্জ্বল পাসওয়ার্ড সেট করবো। সেট করা হয়ে যাওয়ার পর আবার উজ্জ্বল লেখার উপর ক্লিক দিয়ে TRC20 রিসিভ অ্যাড্রেস এবং অ্যামাউন্ট 1 USDT মিনিমাম উজ্জ্বল দিয়ে এখান থেকে উজ্জ্বল লেখার উপর ক্লিক দিলে দেখতে পারবেন উজ্জ্বল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো আমরা অপেক্ষা করি পেমেন্ট পাইলে হয়তো আবার ভিডিওটি স্টার্ট করে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখা দিব। এখানে অর্ডার লেখার উপর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এটা নট পেইডা আছে। তো আমরা দেখি কতক্ষণের মধ্যে পেমেন্ট পাই, পেমেন্ট পেলে হচ্ছে আবার ভিডিওটি স্টার্ট করব। তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা পেমেন্টটা পেলাম, দেখতে পাচ্ছেন 1 USDT উইথড্রল দিয়েছিলাম, কিছু ভ্যাট কেটে এখানে 98 সেন্ট হচ্ছে পেমেন্টটা পেয়েছি। তো এখান থেকে যদি আমরা স্পটে ক্লিক দিই, তারপর এখান থেকে যদি আমরা পুরো হিস্টোরি দেখে এখানে দেখতে পাচ্ছেন 98 সেন্ট হচ্ছে পেমেন্টটা পেয়েছি। তো আমরা যদি পেমেন্ট প্রুফ হিস্টোরিটা দেখাই এখান থেকে হচ্ছে উজ্জ্বল লেখার উপর ক্লিক দেবো। উজ্জ্বল লেখার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে অর্ডার লেখার উপর ক্লিক দেবো, দেখতে পাচ্ছেন পেইড রয়েছে পেমেন্টটি।